আমরা দেখাচ্ছি বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম এবং অপর দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখান দিয়ে ময়নাপুর থেকে ট্রেনটি আসবে এবং এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। ইট দিয়ে যে গাঁথার কাজ সেটি হয়ে গেছে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আছি, ওদিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এইখানে দেখুন, এইখানে কিন্তু এই পাথরের গুঁড়োগুলি ফেলা হচ্ছে রেল লাইন পাতার জন্য। খুব শীঘ্রই এখানে রেল লাইন পাতার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন কাদায় একদম কর্দমাক্ত যাকে বলে, সেই কাদার ওপর দিয়ে আমরা যাচ্ছি। গাড়িতে করে এনে যে স্টোন ডাস্টগুলি ফেলা হচ্ছে সেগুলি আস্তে আস্তে জেসিপি দিয়ে সমান করে দেওয়া হচ্ছে এবং ঠিক এর ওপরই রেল লাইনের যে স্লিপার সেটি পাতা হবে এবং রেল লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। অবশেষে নির্মীয়মান বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন যে রেল লাইন, সেই রেল লাইন পাতার কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে এই জুলাই মাসের মধ্যে রেল লাইনটি সম্পূর্ণ করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেখা যাচ্ছে বেশ কিছুটা দেরি আছে। তো নমস্কার বন্ধুরা, আমরা বর্তমানে আছি বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দেখুন প্ল্যাটফর্মগুলি যে গাঁথার কাজ, সেই গাঁথার কাজগুলি কিন্তু ইট দিয়ে যে গাঁথার কাজ সেটি হয়ে গেছে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে আছি, ওদিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে এখানে এই পাথরের যে গুঁড়ো, সেই পাথরের গুঁড়ো দিয়ে এখান থেকে পুরোটি ভর্তি করে দেওয়া হবে এবং তারপর যে এখানে কিন্তু রেল লাইন হবে এবং এখানে রেল লাইন যে র‍্যাক সেটি পাতা হবে এবং তার পাশে প্ল্যাটফর্মটি হবে এবং সেটি ঢালাই করা হবে। তো সেই দৃশ্য আপনাদের সামনে নিশ্চয়ই উপস্থাপিত করব। অন্যদিকে দেখুন, এদিকে এদিকে যে স্টেশন বিল্ডিং, সেই স্টেশন বিল্ডিংটিও কিন্তু তৈরির পথে। আকাশে দেখছেন মেঘের ঘনঘটা। তো বন্ধুরা, এই বর্ষার মধ্যেও কিন্তু কাজ চলছে, কাজের বন্ধ নেই, ক্রমান্বয়ে কাজ চলেই যাচ্ছে। বর্তমানে এসে পৌঁছেছি বারা গোপীনাথপুর স্টেশনের যে প্ল্যাটফর্ম হচ্ছে, দেখুন 3টি প্ল্যাটফর্ম হচ্ছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। সেই প্ল্যাটফর্মগুলি গাঁথার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য আজকে এসেছি। আপনাদের অবগতির জন্য জানাই যে এই প্রজেক্টে আরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, অতএব আমরা বলতে পারি যে সরকারের সদিচ্ছার অভাব নেই। তারা ক্রমশ কিন্তু এই প্রজেক্টের ওপর বেশি করে নজর দিচ্ছেন এবং কাজটি যত দ্রুত সম্পাদিত হয় সেই লক্ষ্যে তারা কিন্তু অবিচল। শুধুমাত্র কিছু অজানা অপ্রকাশিত কারণ যেটি আপনাদের সামনে প্রকাশ করতে আমরা অপারক, আমরা জানলেও প্রকাশ করতে পারবো না। কেননা জানেন যে এখানে সেকশন ইঞ্জিনিয়ারকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং তার জায়গায় 2 জন সেকশন ইঞ্জিনিয়ারকে আনা হয়েছে। বিভিন্ন রকম ভেতরের খুঁটিনাটি তথ্য আমাদের কাছে থাকলেও আমরা পরিবেশন করতে পারবো না। তবে দেখুন, এখন কিন্তু কাজ চলছে এবং আমরা চাই যত দ্রুততার সঙ্গে কাজটি সম্পাদিত হয় এবং এখানে আমরা ফটো তুলতে এলে আমাদেরকে কিছু কেমন বাধার সম্মুখীন হতে হচ্ছে। দেখুন প্ল্যাটফর্মের যে বিশাল প্ল্যাটফর্ম হচ্ছে, ঠিক যেদিকে ট্রেন যাবে আমরা সেদিকেই ঢুকছি। এই প্ল্যাটফর্ম ইয়ার্ড প্ল্যাটফর্ম শুরু হয়ে গেল এখান থেকে। দেখুন দুদিকে গাঁথার কাজ হয়ে গেছে প্ল্যাটফর্মে এবং ইট দিয়ে যে গাঁথার কাজ সেটি হয়ে গেছে। কি বিশাল চওড়া করে এই প্ল্যাটফর্মটি করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দুদিকে দেখুন গাঁথনির কাজ হয়ে গেছে এবং এখনও কিছু কেমন কাজ চলছে, ইট জড়ো করা আছে। আমরা দেখাচ্ছি বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটি ঠিক কতটি হয়েছে এবং এখানে 3টি প্ল্যাটফর্ম হবে। 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এবং তার পাশে বাঁ দিকে 3 নম্বর প্ল্যাটফর্ম হবে এবং সেটিও গাঁথার কাজ হয়েছে। খুব কাছ দিয়ে গেলে আপনাদের দেখা যাবে এখানে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম হবে। তো পুরো যে প্ল্যাটফর্ম বিল্ডিংটি, প্ল্যাটফর্ম যে স্ট্রাকচারের কাজ সেটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে দেখুন, এখান থেকেই বারা গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন বিল্ডিং সেটি দেখা যাচ্ছে। বারা গোপীনাথপুর রেলওয়ে স্টেশন বিল্ডিং যেটি 3 তলার কাজ চলছে, অর্থাৎ 2nd ফ্লোরের ঢালাইয়ের কাজ হবে। অন্যদিকে এই বিশাল যে বারা গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম সেটি দেখতে পাচ্ছেন, কি বিশাল বৃহৎ প্ল্যাটফর্ম। এবং সেই প্ল্যাটফর্মটির সামনে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, সামনে একটি লরি এসে উপস্থিত হয়েছে। তো দেখা যাক, পুরো প্ল্যাটফর্মটি আপনাদের দেখাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে প্ল্যাটফর্ম সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এক্সপ্রেস ট্রেন এবং বন্দে ভারতের মতো ট্রেন একদিন আসবে এবং এটি হচ্ছে ডবল যে ক্রসিং স্টেশন, সেই ক্রসিং স্টেশন হিসাবে এটি পরিগণিত হবে। কাজে কাজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা একটু সমস্যা হবে, কেননা জল জমে গেছে। যাচ্ছি গো।
দেখুন কাদায় একদম কর্দমাক্ত যাকে বলে, সেই কাদার ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর এই মাঝে যেখানে কালো কালো যে পাথরের গুঁড়োগুলি ফেলা আছে, এদিকে ট্রেন লাইন পাতা হবে বলে খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। আমরা যেদিকে যাচ্ছি এদিকটি একটি প্ল্যাটফর্ম হবে, এক নম্বর প্ল্যাটফর্ম, এবং মাঝে ট্রেন যাবে, তারপরে আবার দু নম্বর প্ল্যাটফর্ম হবে। এখানে স্লিপ খাচ্ছে কিন্তু পড়ে যাওয়া সম্ভব। এইটি দিয়ে কিন্তু ট্রেন যাবে, সেই ট্রেন যাওয়ার জন্য কিন্তু এখানে এই পাথরের গুঁড়ো ফেলা হচ্ছে। আর প্ল্যাটফর্ম হবে ঠিক এর পাশেরটি, অর্থাৎ এই জায়গাটি প্ল্যাটফর্ম হবে, সেই জন্য এইটি দেখুন মাটি দিয়ে উঁচু করা হয়েছে। তো বন্ধুরা দেখুন এইটি এইটি হবে প্ল্যাটফর্ম, এর ডান দিকেও ট্রেন যাবে এবং এর বাঁ দিকেও ট্রেন যাবে। তো এইটি হবে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, এবং অপর দিকে এর পাশে যে দেখছেন এই দিকটা হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ এর এইদিকে প্ল্যাটফর্মটি তৈরি হবে। এবং এখন যেহেতু এখান দিয়ে বিভিন্ন লরি টরি যাচ্ছে, সেই জন্য এই জায়গাগুলি ফাঁকা রাখা হয়েছে, এই জায়গাগুলিও কিন্তু গেঁথে ভর্তি করে দেওয়া হবে। বর্তমানে দেখুন সেই সমস্ত কাজগুলি জোর কদমে চলছে। কী অবস্থা দেখুন, পিচ্ছিল একদম কর্দমাক্ত অবস্থা। এখান থেকে মাটি তুলে নিয়ে যে ফেলা হচ্ছে, যেখানে প্ল্যাটফর্ম বিল্ডিংটি হবে, অর্থাৎ প্ল্যাটফর্মটি হবে ঢালাই, সেখানে তো তার মধ্যেই যাচ্ছি। এখানে দেখুন স্লিপার ফেলা আছে, প্রচুর স্লিপার রাখা আছে, এবং এই স্লিপারগুলি আগামী দু তিন দিনের মধ্যেই পাতার কাজ শুরু হয়ে যাবে। আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।